আছে এখনো 7টা টিকিট পড়ে আছে 100 টাকা করে 20টা টিকিট বিক্রি করার কথা কি যে করব দেখো যারা যারা চিনাশোনার মধ্যে রয়েছে তাদেরকে তো আমি আর টিকিটটা বিক্রি করতে পারি না টাকাটাও নিতে পারবো না এর মধ্যে 13টা টিকিট বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি করতে হয়েছে ওইসি হ্যাঁ যদি পিসি মনিতে দাও তাহলে 3 জন আর আপনাকে একটা দিচ্ছি বাবা এর মধ্যে আমার নামটা অলরেডি হিসাব করে রেখেছে পাক্কা হিসাব করে তো হিসাব করে রেখেছি মানে আপনিই তো বলেন আপনি যাবেন আমি কি গচ্ছি নাকি নিন ধরুন হ্যাঁ যখন বলছি তখন তো নেবই কিন্তু আমি তো এখনো টাকা দিইনি তাই ভাবলাম আমার নামটা আগে থেকে হিসাবে ধরে রেখেছো শুন ভদ্রলোকের মুখের কথাই হলো শেষ কথা আপনি যখন বলেন আপনি যাবেন সেই জন্য আমি ধরে রেখেছি আপনি যাবেন আচ্ছা আমাকে নিয়ে 4 জন আর টুবলুদা 100 টাকা দিয়েছে 500 আর কোলিদি 100 টাকা দিয়েছে 600 বাকিগুলো কোথায় গছালে আমি গছালাম মানে কোথায় বেচলে শুনুন আমাদের ফাংশনটাকে না রেসপেক্ট দিয়ে কথা বলো একেবারে ছোট করে দেখবেন না 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 আমি কি ছোট করে দেখছি নাকি সেই সাহস কি আমার আছে আমি কবে থেকে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে তোমার কলেজের ফাংশন দেখতে যাব তুমি আমাকে ইনভাইট করছো না আচ্ছা বলো তো বাকি হিসাবটা কি করে মেলালে ও মা মা দিয়েছে 100 টাকা মা দিয়েছে বুঝলাম বাকি হিসাবটা আমিও তো 100 টাকা দিয়েছি কি বলছো তোমার নিজের কলেজের ফাংশন তুমি নিজে টাকা দিয়ে কার্ড কিনেছো কি করবে বলুন তো অন্য কাউকে বিক্রি করার থেকে অনেক বেটার না যে আমি নিজে টাকা দিয়ে দিই আর বাকি হিসাব ভানু দিয়েছে 100 টাকা এই আপনি তখন থেকে বোকার মতো হেসে যাচ্ছেন কেন বলুন তো আসবো না শেষে ভানু তুমি তো দেখছি পুরো হিসাবটা বাড়িতেই মেটাবার ধান্দা আছে না না আমার আপত্তির কিছু নেই আচ্ছা বলো তো বাকি হিসাবটা কি করে মেলাবে কার্ডের ঠিক আছে আমি তো ভুলেই যাচ্ছিলাম পাড়ার তিনটে কাকিমা তাদেরকে আমি টিকিট বিক্রি করেছি তুমি পাড়ায় গিয়ে টিকিট বিক্রি করেছো হ্যাঁ আরে রোজ কলেজ থেকে আসা যাওয়ার পথে আমার তাদের সঙ্গে কথা হয় এবারে আমি কথা কথা বলে দিয়েছি যে আমার ফাংশন আছে ওরা বলেছে যে ওরা দেখতে যাবে আমি বলেছি ঠিক আছে এই নাও কার্ড এই হলো টাকা বাহ বুঝলাম এখনো কিন্তু 7টা কার্ড বাকি সেগুলো কি করবে দেখি যদি বিক্রি না করতে পারি আমাকে নিজের থেকেই দিতে হবে ও দুই পিসিমণি ভুলেই গিয়েছিলাম দুই পিসিমণি টাকা দিয়েছে 100 100 200 টাকা আচ্ছা বাকি হিসাবটা বাকি হিসাবটা এই যে আমি তো অনেকক্ষণ ধরে আপনাকে এই কার্ডটা দিয়ে রেখেছি টাকাটা দিয়েছেন এখনো দিন টাকা ও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ও বাবা মহাজনের মতো হিসাব এ কি আমার কাছে তো ভাঙানি নেই আমি যা টাকা পেয়েছিলাম সব আমি কলেজে দিয়ে এসেছি এক কাজ করো তুমি এখন এটা রেখে দাও এখান থেকে কলেজ যা টাকাটা পাবে মানে 700 টাকা প্লাস আমার 100 টাকা 800 টাকা এটা দিয়ে দিও বাকি টাকা তোমার যখন ফেমাস স্কলারশিপে টাকা ঢুকবে তখন আমাকে ফেরত দিও না 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 আমি আপনার এই এতগুলো টাকা ধার হিসেবে রাখতে পারবো না আরে বললাম তো এখন তুমি রেখে দাও পরে আমাকে ফেরত দিয়ে দিও যখন আমার দরকার হবে দাও না না আমি আপনার থেকে কেন টাকা নিতে যাব আরে এমনি এমনি নিতে বলছি না এখনকার মতো নিয়ে নাও কলেজে টাকাটা জমা দিয়ে দাও যখন আমার দরকার হবে তখন আমি বলবো তোমার হাতে টাকা চলে আসবে তখন আমাকে ফেরত দিও কুসুম দোলা আরো একবার স্টার জলসায়